আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা দুদকের একটি টিম অভিযান চালাই। সেখানে প্রশাসন শাখার উচ্চমান সহকারী মিলন কান্তি রুদ্র, তাকে আমরা 15,000 টাকা ঘুষ সহ হাতে নাতে আমরা গ্রেপ্তার করেছি। তিনি আসলে একটা মেডিকেল সার্টিফিকেট দেওয়ার কথা বলে যে এটা 25,000 টাকা মোট দাবি করে। আর অভিযোগকারী মোজাম্মেল হকের কাছ থেকে এর আগেই 10,000 টাকা তিনি নিয়েছিলেন, আর আজকে তিনি 15,000 টাকা যখন তিনি হাতে নাতে নেন, তখনই আমরা তাকে আজকে হাতে নাতে মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে হোটেল কেন্টাকি থেকে আমরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছি। আমরা নিয়মিত মামলা রুজু করছি, এখনই মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। যদি এর মধ্যে আরও যারা যারা জড়িত আছে তদন্তে যদি আসে, আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিব। আমরা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, আমরা কাউকে ছাড় দিব না। আমরা এটা একটা মেসেজ দিতে চাই যে যারাই দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনব। যারে লইয়ারে এই ঘটনা ওর নাম হল আমানুল্লাহ বাড়িয়ে মহেশখালের মাতার বাড়ি এলাকাত। আর এই মানুষের কি অবস্থা ই ওনারা আগে সন। এই ধরনের আহত হওয়ার পরেও ও একখান মামলা করি বেলায় সার্টিফিকেট চাইতে যাই যে ঘটনা গতি ওনারা ওর মুখত্ব নেই ফোনন। একটা দোকান আছে সুড়মিকি, একখান দোকান আছে, যারা কয়েকজন ঢুকি প্রত্যেক দিন আড্ডা আড্ডা করতো, তখন তারপর দিন ঢুকি এনে তখন আর পিছির দিক ছুরি মারি, তারা কয়েকজন ছুরি মারি, তখন আর টিয়া বুঝালে আর মানে এভাবে বুঝছে, তখন সিটা মেডিকেল আয় আমার রক্ত রক্ত যা দেওয়ার পরে দিয়ে দনের পরে মানে শিবসম গুজছি গরমের বাদে আত হন আর পরিবার যাই একখান থানা মানে একখান জিডি করাই এখন মামলা করাই এখন মামলাই আনোর থানা ইয়ে একখান সিঁড়ি দিয়ে সার্টিফিকেট লাই এখন সার্টিফিকেট যখন তোয় তো দিবার হাজে গেলাম এবার হওয়ার দেয় আত 20,000 করে দিয়ে পড়িব 20,000 টাকা দিয়ে আমি স্যার আয় হতুন টিয়া হড়বাই যাম হয় না পাইলে হতি নাই সম্ভব না এং হয় ইয়ার আয় কষ্ট বিষ্ট করিয়ে না ঠিয়া 10,000 টাকা আনি দিই এং হয় সার্টিফিকেট যখন কই আসছি আবার হদ আবার হতো 15,000 টাকা দিয়ে পড়িব হতো আমি 15,000 টাকা দিলে না পাইছি 15,000 টাকা দিলে পাইছেন না এং হয় আর মানে ঘোরাফেরা করে আনো এং গুই তো তা কষ্ট বিষ্ট করি এখন আয় আর ঠিয়া 15,000 টাকা জোগাড় করি আজ ইয়ারে এটা আইয়ে নে মানে দিতে আর মেডিকেল উত্তর নহলে ঠেউন বাইরে ঠেউন দিতে এখন দুদুক অফিসার হলে দেখি দেখি মতো তারে গ্রেপ্তার হয়েছে। এখন প্রশ্ন যে হাতে নাতে ঘুষ উঠিয়ালই ধরনের পরেও এই পাপির হন বিচার আসলে কি ওইবু এবং এই ওইলি কীরকম বিচার হইবু এই জিনিস জানিবেন লাই জাতি অধীর আগ্রহ লইয়ারে বই আছে। সি প্লাস টিভি নিউজ ডেস্ক।